গছ থাকিলে মানুহ থাকিব, কিন্তু বর্তমান সময়ত গছক যিদরে নিজের ব্যক্তিগত স্বার্থর কাটি পেলা হয়েছে তার পরিপ্রেক্ষিত এটা চিন্তা করবলগা হয়েছে। আর সরকারে আমাক কব না লাগে, আসলে আমি প্রতিজন ব্যক্তি সজাগ হব লাগে, কিন্তু এই সজাগ হওয়া পরিলক্ষিত হওয়া নাই। নিজের ব্যক্তিগত স্বার্থর গছ গছনি কটাও এটা পরিলক্ষিত হয়েছে। বর্তমান সময় এই গছজোপা দেখিছে নাজিয়া কলেজ তিনিআলিত থাকা গছজোপা বহু বছর ধরে ইয়াতেই আছে, দুখনকৈ দোকানক প্রটেকশন দিয়েছিল বা যি নহক এই গছজোপায় আমাক যথেষ্ট সহায় করেছে। বর্তমান সময় যদরে গরম বাড়িছে তার সমান্তরভাবে কিন্তু নিজের ব্যক্তিগত স্বার্থভাবে গছজোপা দুষ্কৃতিকারী কাটি পেলালে। আর তারপর এটা ইয়ার নাজিরার ভাস্করজ্যোতি মহন্ত যে কার্টুনিস্ট কিন্তু কার্টুন অঙ্কন করে এইদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে বা এইদরে সজাগ করবলে চেষ্টা করেছে, যাতে গছ থাকিলেহে মানুষ থাকিব। আমি গছক কিন্তু সন্মান করব লাগে, গছক আমি রোপণ করব লাগে, তার প্রতিগী মাতৃ মাতৃক স্মরণ করে গছপুলি রোপণ করবলেও সরকারে কৈছিলে, কিন্তু তারপর আমি করছো কি একাংশ ব্যক্তিগত স্বার্থর আমি গছ গছনি কাটি শেষ করে দিছো। আর আজি এইদরে দেখবলে পাওয়া গেছে কার্টুনিস্ট ভাস্করজ্যোতি মহন্তয় কিন্তু কার্টুন আঁকি এইদরে সজাগ এটা এওয়ারনেস করবলে চেষ্টা করেছে, রাইজক সজাগ করবলে চেষ্টা করেছে। সরকারে বহু সহায় করার প্রতিশ্রুতি বা রাইজক সজাগ করার প্রতিশ্রুতি বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন এওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করেছে, যদিও কিন্তু বর্তমান সময় রাইজ সজাগ হওয়া পরিলক্ষিত হওয়া নাই। এই গছজোপা দেখাইছো বর্তমান সময় এইদরে কাটি টখৌ খৌ করে পেলার পিছতে নাজিয়াত কার্টুনিস্ট ভাস্করজ্যোতি মহন্তয় এইদরে রাইজক সজাগ করার উদ্দেশ্যে কার্টুন অঙ্কন করে এইদরে প্রতিবাদ করা দেখবলে পোৱা গল। হয়, আমি কিতাবত পড়বলে পাইছো যে গছ থাকিলে মানুষ থাকিব, কারণ সকলে জানে যে এজোপা গছে মানুষ অক্সিজেন দিয়ে, ছাঁ দিয়ে, বতাহ দিয়ে। আর এই নাজিয়াত নাজিয়া নগর কলেজ চারিত এই কোনো আমার আগর কোনো ব্যক্তি এই গছ ৰুইছিল, আর গছজোপায় আমার এই নাজিয়াবাসী রাইজক ছাঁ দিয়েছিল। এই গছত লোক আমি দেখিলে পাইছে দুখনকৈ দোকান বহে, মানুষের বাইক থয়, বতাহ দিয়ে, আর এনেখিনি নিঃস্বার্থভাবে এজোপা গছে আমাক দি থাকা পালসাটো কালি কোনোবা মানে আপনার ব্যক্তি আহিলে পেলে গছজোপা ইমানকে কাটি পেলালে, যদি মানে একটা পরিতাপ হয়, কারণ তখন কথার আগে ভাবি লাগে গছজোপা আপনি দেখিলে পাব, গছজোপা দেখিলে পাত নাই, আজি গছজোপা অক্সিজেন লোক কেন, আজি গছজোপায় বতাহ দিব কেন, গছজোপায় ছাঁ দিব কেন। আর তারপরে আজি আমি একটা কার্টুন আঁকি একটা প্রতিবাদ করেছো আর রাইজক বুঝাবছে যে আসলে গছ থাকলে মানুষ থাকবে আর মানুষ থাকলে গছ কাটিব। আর আপনাদের দেখলে পাইছে যে যত অমিত বৃক্ষ আন্দোলন হয়েছে, যত মাটির মার নামত এজোপা গছ রুবলে আহ্বান জানাইছে, আর ইমান একটা রাইজ সজাগ করার চেষ্টা করার সময় এনেকে গছ কটাটো একটা মানে একটা অতি লজ্জাজনক ঘটনা আমার মানব সমাজের কারণে। আর এই কামটা সাকে আমার কোনোবা উচ্চশিক্ষিত মানুষে কৈছে, আর সেই আজি আপনার মাধ্যমের যোগেদি মানে একটা কথা বিচার, সেই মানে যখন মানে উচ্চশিক্ষিত মানবে এই কামটা কৈছে আপনার মানে জানা বিচার যে আপনাদের এই কামরপা সদায় বিরত রাখব, গছ রোক। আজি যদি এনেকে গছ কাটবল হয় আমি নতুন প্রজন্মক কি আদর্শ দেখাম, নে আমি অকল মানে পেপারে পত্রে মানে মিডিয়া অকল স্লোগানে চলি থাকি মানে গছ থাকলে মানুষ থাকবে, গছ থাকলে মানুষ থাকবে। আর আর আজি এই কার্টুনের যোগেদি মানে আহ্বান এটাই, কার্টুনত মানে একটা বস্তু মানে দেখাইছো যে গছজোপায় এজোপা গছে এজোপা গছক কৈছে যে স্যার মানে মানুষ বহু স্বার্থপর, গছজোপা লোয়ার আগত কেমেরায় ফটো মারে কিন্তু গছজোপা ডাঙর হলে কাটি পেলে, আর সেই ঘটনাটো এই গছজোপার ক্ষেত্রে মানে হয়েছে পরিলক্ষিত হয়েছে। আর মানে আর এনেকা ঘটনা যাতে পুনের নঘটক রাইজক সজাগ করার উদ্দেশ্যে আজি এই পদক্ষেপটা হাতত লৈছো।